গত ওয়ানডে বিশ্বকাপের পর অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ান সাকিব আল হাসান এরপরই নাজমুল হোসেন শান্তকে তিন ফরম্যাটের অধিনায়ক করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কিন্তু তার নেতৃত্বে ভালো কিছু করতে পারেনি টাইগাররা সেই সঙ্গে হারিয়ে গেছে শান্তর ব্যক্তিগত পারফরম্যান্স তাই অধিনায়কত্ব থেকে সরে দাঁড়াচ্ছেন এই বাহাতি ব্যাটার শনিবার ছাব্বিশে অক্টোবর বিসিবিরা কর্মকর্তার বরাদ্দে দিয়ে এই তথ্য নিশ্চিত করেছে ক্রিকেট ভিত্তিক ভারতীয় ওয়েবসাইট ক্রিকবাজ টি টোয়েন্টি বিশ্বকাপের আগে থেকেই রান নেই শান্ত ব্যাটে ভালো শুরু করলেও বড় ইনিংস খেলতে বারবার ব্যর্থ হচ্ছেন তিনি তাই নিজের পারফরমেন্সে উন্নতি করতে নিজের ওপর থেকে নেতৃত্বের চাপ সরাতে চান তিনি চলমান দক্ষিণ আফ্রিকা সিরিজের পর অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন শান্ত যা ইতোমধ্যেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে জানিয়েছেন তিনি মূলত নিজের পারফরমেন্স মনোযোগ বাড়াতেই এমন সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক ক্রিকবাজ বলছে বিসিবির বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা শান্তকে অধিনায়ক হিসেবে দায়িত্ব চালিয়ে যাওয়ার পরামর্শ দিলেও সেটাতে রাজি হননি তিনি এমনকি গত টি টোয়েন্টি বিশ্বকাপের পরেই এই ফরমেটের নেতৃত্ব ছাড়তে চেয়েছিলেন তিনি এবার সরে দাঁড়াচ্ছেন তিন ফরমেট থেকে তবে এখন পর্যন্ত শান্তর অধিনায়কত্ব ছাড়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি বোর্ড জানা গেছে ওমরা পালন করে সভাপতি ফারুক আহমেদ দেশে আসলে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বিসিবি শান্তর নেতৃত্ব ছাড়া প্রসঙ্গে বিসিবির এক কর্মকর্তা ক্রিকবাজকে বলেছেন সে আমাদের জানিয়েছে দক্ষিণ আফ্রিকা সিরিজ শেষে সে দলকে নেতৃত্ব দিতে চায় না উল্লেখ্য আগামী উনত্রিশ অক্টোবর সিরিজের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা ম্যাচটি অনুষ্ঠিত হবে চট্টগ্রামে